নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব র্যাবিজল ডিএসআর ক্যাপসুল নিয়ে তো এই ক্যাপসুলটি তৈরি করেছেন অ্যারিস্টো অটসিরা জেনেটিকা এটি দশটায় ক্যাপসুল এর দাম হচ্ছে উনআশি টাকা তো বন্ধুরা আপনারা এই ক্যাপসুলটি সব দোকানেই কিনতে পারবেন এবং এই র্যাবিজল ডিএসআরে কী কাজ সেইটা আমি আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা আপনারা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই স্ক্রিনের ওপর যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সেটি হল র্যাবিজল ডিএসআর এতে র্যাবিপ্রাজল সোডিয়াম আছে টোয়েন্টি এম এবং ডোম্প্রিডোম আছে থার্টি এমজি তো বন্ধুরা এই র্যাবিজল ডিএসার আমরা কখন ব্যবহার করবো যখন আমাদের অতিরিক্ত অ্যাসিডিটি ও গ্যাস হবে তখন আমরা র্যাবিজল ডিএসার ব্যবহার করবো অনেক সময় অতিরিক্ত গ্যাস থেকে বমি বমি ভাব থাক আসে তখন আমরা এই র্যাবিজল ডিএসার ব্যবহার করব তো বন্ধুরা অতিরিক্ত অ্যাসিডিটি থেকে যে গ্যাস সৃষ্টি হয় সেই গ্যাস বুকের ভেতরে যখন চাপ সৃষ্টি করে তখন খুব কষ্ট হয় তো আপনারা এই ক্যাপসুলটি খাবার এক ঘন্টা আগে খেয়ে নেবেন দেখবেন এর দুর্দান্ত কাজ অ্যাসিডিটি গ্যাস আপনার থাকবে না এবং গ্যাস থেকে যে বুকের ভেতর যে চাপ সৃষ্টি হচ্ছিলো সেই চাপ সৃষ্টিটাও আপনার থাকবে না একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা আপনারা র্যাবিজল ডিএসআর খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন কারণ এই ক্যাপসুলটি সারা দিনে একবার কিন্তু অতিরিক্ত অ্যাসিডিটি হলে বা গ্যাস হলে সারা দিনে কটা খেতে হবে সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন বা এই ক্যাপসুল খেলে যদি কোনো অসুবিধা হয় ক্ষেত্রে আপনারা ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন তো বন্ধুরা আজকের মতন এইটুকুন এর পরের ভিডিওতে আবার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ